হ্যালো, আসসালামু আলাইকুম। সিপিএ গোল্ডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দেখতে পাচ্ছেন আমার স্মার্ট লিঙ্কের বর্তমান ব্যালেন্স হচ্ছে 20.45 সেন্ট রয়েছে। আজকে আমি দেখাবো কীভাবে ফেকসাইনআপ করতে হয় অ্যাডস পাওয়ারের মাধ্যমে। চলুন দেখে আসি কীভাবে কাজগুলো করব। সর্বপ্রথম আমি আমার ডিসবক্স বক্সের প্রোফাইলে গেলাম। এরপর আমি একটি আইপি ধরবো। আচ্ছা, আমি একটি আইপি সিলেক্ট করতেছি। ওকে, আমি একটি আইপি ধরলাম, এটা কপি করলাম। এখন আমি আমার এক্সপ্লোরারের সক্স পাইপ সিলেক্ট করে আইপির হোস্টটা বসিয়ে বললাম। পোর্টের জায়গায় পোর্ট বসিয়ে সবচেয়ে অ্যামেজিং ব্যাপার। তারপর চেক করলাম আমার প্রোফাইলটা, ওকে পাস দেখাচ্ছে, ওকে করে দিলাম। এরপর আমি ব্রাউজারটা রান করব। ওকে, প্রোফাইলটা রান করলাম। আচ্ছা, আমার প্রোফাইলের আইপি চেক করতেছে, ওকে অটোমেটিক চেক করে এটা। আচ্ছা, আমার চেক করলো, ওকে আইডিটা ফাইন। ওকে, এরপর হোয়াট ডট নেটে গেলাম। হোয়াট ডট নেটে যাওয়ার পর দেখতে, আচ্ছা আমার জিমেলটা লগ ইন করে নেই। ওকে, আমি জিমেলটা লগ ইন করে নিচ্ছি। ওকে, এখন আমার হোয়াট ডট নেটে চেক করতেছি। আচ্ছা, আমার হোয়াট ডট নেটে সব কিছু প্রক্সি কিছু সব কিছু ও দেখাচ্ছে। আমার ডিএনএস শো করছে, আমার আইপি শো করছে, আমার ডিএনএস শো করছে। আমার জিমেলটা লগ ইন করলাম। আচ্ছা, আমার জিমেলটা লগ ইন করবো এখন। ওকে, লগ ইন করবো এখন। আচ্ছা, যে আমার জিমেলটা বসিয়ে নিই আমার গুগল শিটে। আমি জিমেলগুলো আগে ক্রিয়েট করে রেখেছিলাম, জিমেলটা ক্রিয়েট করলাম। এরপর আমি লগ ইন করবো। ওকে, আমার মেথড নিলে আপনি আমাকে ফ্রি জিমেল কীভাবে তৈরি করতে হয় এই মেথডটা পেয়ে যাবেন। ওকে, আমি পাসওয়ার্ডটা বসাবো এখন। আচ্ছা, আমি পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম। আমি কাজগুলো একটু দ্রুত করছি বিকজ আপনার যেন বুঝতে আপনার সময় যেন না নষ্ট হয়। ওকে, আমি আমার রিকভারি মেলটা দিব। রিকভারি মেলটা আমি নিয়ে আসলাম। এই জিমেলগুলো আমি একদম ফ্রি, আমি নিজেই তৈরি করছি, ঠিক আছে? আমি কখনো বাই করে জিমেল তৈরি করি না। এরপর আমি আমার স্মার্ট লিঙ্কটা বসিয়ে দিব। ওকে, আমি স্মার্ট লিঙ্কটা কপি করব। আচ্ছা, স্মার্ট লিঙ্কটা আমি কপি করে স্মার্ট লিঙ্কটা বসিয়ে দিলাম। ওকে, বসিয়ে দিলাম। আচ্ছা, বসিয়ে পেস্ট করে দিলাম। ওকে, আমার স্মার্ট লিঙ্কটা ঢুকে গেল। ওকে, নেক্সট করে দিব। আমি আমার এসটা দিলাম। এভাবে প্রোফাইলটা তৈরি করবেন যেন আপনার ফেক না মনে হয়। আমি ছবিগুলো একটু ব্লার করে দিচ্ছি বিকজ আপনার যাতে ইউটিউব থেকে কপিরাইট বা কোনো ভালগার টাইপের কোনো রিপোর্ট না আসে সেই জন্য। ওকে, আমার জিমেলটা বসিয়ে দিলাম। ওকে, পাসওয়ার্ডটা দিলাম। ওকে, আমি কিন্তু এই জিমেলটা লগ ইন করছি এই ব্রাউজারে। দেখতে পাচ্ছেন আমার কনফার্মেশন মেল চলে আসছে। এরপর আমি আমার মেলটা ঢুকবো। মেলটা ঢুকে আমি কনফার্ম করব। কনফার্ম করলেই আমার সঙ্গে সঙ্গে আমার কনভারসেশনটা এসে পড়বে, লিডটা চলে আসবে আর ডলারটা চলে আসবে অটোমেটিক্যালি। এরকমভাবে করতে হবে না। আচ্ছা, আমি লিডটা তৈরি করব। এরপর আমার কাজ হচ্ছে একটু একটু প্রোফাইলটা তৈরি করবো যারা ফেক না আইডেন্টিফাই করতে পারে। আমি একটু ছবিতে যাব, একটু ছবি দেখব, কয়েকটা ছবি পোস্ট করব, আমার প্রোফাইলটা কিছু সাজাবো। বিকজ একটি মানুষ যখন একটি নতুন একটা ব্রাউজার বা একটি ওয়েবসাইট ঢুকে, সে কিন্তু লগে লগে লগ ইন করে চলে আসে না। সে কিন্তু প্রোফাইলটা একটু ঘাটাঘাটি করে, একটু সময় দেয়, সেজন্য আমি প্রোফাইলটা তৈরি করব। ওকে, মাই প্রোফাইলে চলে গেলাম। আমি একটু লগ ইন আমার প্রোফাইলটা তৈরি করলাম। ওকে, এই মেথডগুলো আপনি আমার কাছে নিতে পারেন। আচ্ছা, ছবির ব্যাপারটা হচ্ছে এই ছবিটা আমি কিছু সব আপনি গুগল থেকে ডিরেক্ট ছবিটা যদি আপনি সেভ করে পেস্ট করেন সেটা হচ্ছে আপনার কনভার্সেশন আসবে না, ফেক হিসেবে আইডেন্টিফাই করবে। এই ছবিগুলো কিছু কিছু মেথড রয়েছে, এই মেথডের মাধ্যমে ছবিগুলো আপনি পেতে পারেন। এই ছবিগুলো দিলে আপনি ছবিগুলো নিবে ওয়েবসাইটগুলো, মাঝে মাঝে কিন্তু ছবি নেয় না। আপনি গুগল থেকে যদি ডাউনলোড করে হুবহু দিয়ে দেন। ওকে, আমি ছবি দিলাম। এরপর আমার ছবিটা যখন আপলোড হয়ে যাবে, এরপর আমার নিচে আসবো। নিচে গিয়ে কিছু টুকটাক আমার মাই প্রোফাইলের কিছু আপডেট করব, আপনার কিছু ডিটেলস দিব। আর ব্যাপারটা হচ্ছে এই সব এই সিম্পল মেথডগুলো আমি আমার একটি পেইড ভার্সনে তৈরি করেছি। আপনি খুব ইজিলি এইগুলো তৈরি করতে পারবেন, আপনার লিড তৈরি করতে পারবেন আমার মেথডটা নিয়ে। মেথডটা কিন্তু আহামরি ওরকম প্রাইজ আমি রাখছি না। আমি মেথডটা সম্পর্কে বিস্তারিত জানতে আমার প্রোফাইলে আমার স্কাইপি প্রোফাইল দেওয়া রয়েছে, আইডি দেওয়া রয়েছে, আইডির সাথে কন্ট্যাক্ট করুন অথবা আমার কন্ট্যাক্ট নাম্বার সাথে যোগাযোগ করুন। আচ্ছা, আমি একটু প্রোফাইলটা সাজাচ্ছি। ওকে, প্রোফাইলটা সাজালাম। অ্যাডস বেটার কাজ করে এন্টিডক্টর থেকে। আমি এন্টিডক্টর নিজেও ইউজ করেছি, ঠিক আছে? তো এখন এন্টিডক্টর থেকে আপনার অ্যাডস ভালো কাজ করে দেখে আমি এন্টিডক্টর ইউজ না করে আমি অ্যাডস দিয়ে কাজগুলো কনভার্সনগুলো আনি। আমার কাছে এন্টিডক্টর রয়েছে, আপনি চাইলে আমার কাছে এন্টিডক্টর প্রোফাইলটা নিতে পারেন। ওকে, আমার ইনবক্সটা একটু চেক করলাম। ইনবক্সের টুকটাক একটু কয়েকজনকে মেসেজ করলাম। ওকে, ওকে, এরপর আমার স্মার্ট লিঙ্কে চলে গেলাম। দেখতে পাচ্ছেন
আমি স্মার্ট লিংকে চলে আসছি, আমার কিন্তু কনভার্সন একটি দেখাচ্ছে, শো করছে, আমার $21 শো করছে, প্রথমে ছিল $20, তো আজকে আমার ই হচ্ছে $1.48, আমার কিন্তু লিডটা চলে আসছে অটোমেটিক্যালি। আমার জাস্ট হচ্ছে কত, চার মিনিট লেগেছে হাইস্ট, এর বেশি কিন্তু লাগে নাই, দেখছেন আমার কনভার্সনটা চলে আসছে। ওকে, আপনি অ্যাসপার সম্পর্কে বিস্তারিত জানতে চান আমার সাথে কন্ট্যাক্ট করুন, কীভাবে অ্যাসপার প্রোফাইলগুলো নেবেন, কীভাবে খুব ইজিলি আপনি প্রোফাইলগুলো তৈরি করে নিজে নিজে তৈরি করে কাজগুলো করবেন, এর জন্য আমার ডিসক্রিপশনে আমার প্রোফাইলের লিঙ্ক দেওয়া রয়েছে স্কাইপে, আমার সাথে কন্ট্যাক্ট করুন অথবা আমার কন্ট্যাক্ট নাম্বার সাথে আমার কন্ট্যাক্ট করুন। দেখা পাচ্ছেন আপনি যদি প্রোফাইলগুলো নিতে চান তাদের কাছ থেকে অনেক টাকা পে করতে হয়, বাট আমি আপনাকে প্রায় 400 প্রোফাইল দেবো খুব সীমিত মূল্যে।